ওয়েলকাম রায়হান তানজিম, আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমরা দেখে নিব পাওয়ার পয়েন্টে কিভাবে খুব সহজে এইরকম একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হয়। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো দেখলে আপনি দিনে দিনে এক্সপার্ট হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমরা পাওয়ার পয়েন্টের নতুন একটি স্লাইড ওপেন করে নিয়েছি। এখন আমরা যেটা করবো, এই যে নিউ স্লাইডের উপরে ক্লিক করব, করার পরে এই যে টাইটেল স্লাইড এটার উপরে ক্লিক করলাম, করার পরে আমরা এখন যেটা করব ইনসার্টে যাব, যাওয়ার পর একটা পিকচার অ্যাড করব। আমরা এই অ্যানিমেশনটা তৈরি করব কিছু অনলাইনের সহায়তায়। একদম যদি আমরা নিজেরা এরকম একটি ডিজাইন করতে যাই সেটা আসলে অনেক ডিফিকাল্ট। তো আমরা যেটা করব এখান থেকে পিকচার অ্যাড করব। পিকচারগুলো কিভাবে পাবেন আমি আপনাদেরকে শেষে বলে দিব। তো পিকচার অ্যাড করার ক্ষেত্রে আমি এখান থেকে আমার ডেস্কটপে একটা পিকচার আছে, এই যে ব্যাকগ্রাউন্ড, এটা আমি ইনসার্ট করে নিলাম। এই যে পিকচারটা আমরা এখন এটা টেনে ধরে এটার সমান করে দিব, প্রেজেন্টেশনের সাথে আমরা এটা মিলিয়ে দিব। তো দেখেন মোটামুটি আমরা একটি পিকচার অ্যাড করে এখানে স্লাইডের সাথে মিলিয়ে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে দুইটা GIF অ্যানিমেশন অ্যাড করতে হবে। তার জন্য আমরা আবার ইনসার্টে যাব, যাওয়ার পরে পিকচারে যাব, যাওয়ার পরে এই যে দেখেন ফক্স একটা অ্যানিমেশন আমার নামানো আছে, এটা কিভাবে নামাবেন আমি বলে দিব। এবং এই দুইটা এই তিনটা ছবিও আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনি নামিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। তো আমি ফক্সটা এখান থেকে ইনসার্ট করলাম, করার পরে এই ফক্সটা ধরে এনে এখানটায় রাখবো। রাখার পরে এটার উপরে ক্লিক করে আমরা যাব অ্যানিমেশনে, যাওয়ার পরে এই যে অ্যাড অ্যানিমেশনে যাব, যাওয়ার পরে একদম নিচের দিকে গিয়ে দেখেন লাইন্স নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করব। করার পরে সে নিচের দিকে পড়ে যাচ্ছে, কিন্তু আমরা তাকে নিচের দিকে দিব না, এখান থেকে ধরবো, এটা ধরে আমরা আসলে তাকে সামনের দিকে নিয়ে যাব, এই পর্যন্ত নিয়ে যাব, এখানে ছেড়ে দিব। দেওয়ার পরে আমরা এখানে ইফেক্ট দিব, অন ক্লিক, যখন আমরা ক্লিক করব তখন এটা শুরু করবে। আর ডিউরেশন আমরা এটা ডিউরেশন দিয়ে দিচ্ছি, সাপোজ এটা আমরা 6 দিচ্ছি। হ্যাঁ, 6 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখন ইনসার্টে যাব, যাওয়ার পরে আবার পিকচারে যাব, যাওয়ার পরে এই যে যে মুরগি এটাকে আমরা অ্যাড করব, এখান থেকে ইনসার্টে গিয়ে এটাকে এর একটুখানি সামনে বসিয়ে দিব। দেওয়ার পরে এটাতেও আমরা অ্যানিমেশন অ্যাড করব, অ্যানিমেশনে যাব, অ্যাড অ্যানিমেশনে যাব, এই যে লাইন্স এর উপরে অ্যাড করব, এ কিন্তু পড়ে যাচ্ছে। এখন এই বরাবর আমরা এই নিচে থেকে একে ধরে একেও এই সামনাসামনি এই পর্যন্ত টেনে দিব। দেওয়ার পরে এইটাও আমরা অ্যানিমেশনে এটা দিব উইথ প্রিভিয়াস। হ্যাঁ, দেওয়ার পরে এখান থেকে ডিউরেশন একটু বেশি দিয়ে দিব, এটা যেহেতু 6 দিয়েছিলাম এটা একটু ওর আগে আগে চলবে, না হলে তো আবার একে ধরে ফেলবে। তো আমরা এটা দিয়ে দিব 10 দিয়ে দেয়। হ্যাঁ, আমরা এখান থেকে এটাকে দিয়ে দিলাম 10। দেওয়ার পরে আমরা একটু প্রিভিউ দেখি, এখান থেকে যদি প্রিভিউর উপর ক্লিক করি, করার পরে দেখেন এইটা দিয়েছি 10, ওইটা দিয়েছি 6, তার মানে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের শিয়াল কিন্তু মুরগির আগে চলে যাচ্ছে, তাই না? তো এখন আমরা যেটা করব, এটা যেহেতু 10 দিয়েছি এইটাকে আসলে 6 দিতে হবে। অর্থাৎ এই সময়টা বলতে বোঝাইতেছে যে কত সময়ের ভিতরে এই যে মুরগিটা বা এই শিয়ালটা এই যে সময়টা এই সময়ের ভিতরে এখান থেকে এই পর্যন্ত যাবে, অটেশনটা এখানে বোঝাচ্ছে। তো আমাদেরকে যেটা করতে হবে এই মুরগিটার সময় কম দিতে হবে, কারণ সে অল্প সময়ে পৌঁছাবে, এবং শিয়ালের সময় বেশি দিতে হবে, সে বেশি সময়ে পৌঁছাবে। তো শিয়ালের সময় আমরা এখান থেকে 10 দিয়ে দিচ্ছি এবং মুরগির সময় দিয়ে দিচ্ছি 6, সে আর একটু দ্রুত পৌঁছাবে। হ্যাঁ, এখন আমরা যদি প্রিভিউ দেখি, দেখলে তাহলে ব্যাপারটা বোঝা যাবে। তো খেয়াল করেন মুরগি অনেক দ্রুত কিন্তু পৌঁছে যাচ্ছে তার ডেস্টিনেশনে, তার আগে শিয়াল তার পিছু পিছু যাচ্ছে। আপনি চাইলে টাইম আর একটু বেশি কম করে অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে আপনার যেমন ভালো লাগে। তো এই মোটামুটি আমাদের দেখেন অ্যানিমেশন একটা হয়ে গেল। যদিও ব্যাপারটা অনেক সহজ, কিন্তু অনেকে এই কাজটা কিন্তু জানে না। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা এক্সপোর্ট করব ভিডিও আকারে। তো আমরা ফাইলে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে এক্সপোর্টের উপরে ক্লিক করব, করার পরে দেখেন ক্রিয়েট এ ভিডিও এটার উপরে ক্লিক করব। যে ক্রিয়েট এ ভিডিও আমরা কোথায় সেভ করব, ডেস্কটপে এটার একটা নাম দিলাম, ধরেন ভিডিও একটা নাম দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখান থেকে আমরা উইন্ডোজ মিডিয়া ভিডিও আকারে সেভ করতে পারি। আমরা সেভ এর উপরে ক্লিক করলাম, তো দেখেন এই নিচে দেখাচ্ছে যে ক্রিয়েটিং ভিডিও অ্যানিমেশন, এটা একটু সময় নিবে, 2-3 মিনিট মতো ভিডিও তৈরি হয়ে গেছে। তো আমরা এখন যেটা করব এটা সেভ করলাম, করার পরে এটা এখান থেকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এই যে আমরা যদি ডেস্কটপে আসি, তাহলে দেখেন এই যে সেই অ্যানিমেশন ভিডিও, এটা যদি আমরা এখন ওপেন উইথে গিয়ে পট প্লেয়ারে ওপেন করি তাহলে কেমন হবে, দেখেন এই যে আমাদের সেই মুরগি আগে চলে যাচ্ছে, শিয়াল পিছে পিছে যাচ্ছে। ঠিক আছে, আপনি টাইমিং সেট করে এটা আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন। এখন আমরা দেখব যে ছবিগুলো আমরা কিভাবে ডাউনলোড করব। আমি যদিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তারপরেও দেখিয়ে দিচ্ছি। আপনি যদি আপনার ব্রাউজারে যান, যাওয়ার পরে দেখেন অ্যানিমেটেড রোড পিক্সেল লিখে যদি সার্চ করেন তাহলে অনেকগুলো ছবি পাবেন, যে কোনো একটা এখান থেকে নামিয়ে নেবেন। হ্যাঁ, এই যে দেখেন আমি এইটা বা এই টাইপের একটা ইউজ করছি। এরপরে হচ্ছে আবার যদি গুগলে গিয়ে ফক্স অ্যানিমেশন জিফ লিখে
লিখে সার্চ করেন তাহলে এরকম অ্যানিমেশন অনেকগুলো পাবেন। আপনি দেখবেন যেগুলো ট্রান্সপারেন্ট অর্থাৎ ব্যাকগ্রাউন্ড স্বচ্ছ, যেমন আমি এটা নিয়েছি, এটা দেখেন ব্যাকগ্রাউন্ড নেই। এই এরকম একটা অ্যানিমেশন ডাউনলোড করে নেবেন যেটা জিপ ফরম্যাটে আছে, আমি যদিও দিয়ে দিব, আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের একটি ছোট্ট অ্যানিমেশন ভিডিও, জাস্ট কিছু জিফের সহযোগিতা নিয়ে কিভাবে করা হয় সেটা আমরা দেখে নিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।